আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওগুলো যারা দেখছেন দূর ও কাছে থেকে, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওতে যা যা থাকছে তা অবশ্য বুঝে গেছেন টাইটেল দেখে। তো আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তো বাবার বাড়িতে দিনগুলো আলহামদুলিল্লাহ আল্লাপাক অনেক ভালোই কাটাচ্ছে, অনেক ভালো কাটছে। তো আমার আব্বু সকালবেলা যে বাজার করে নিয়ে আসলো, তো কী কী বাজার করলো সেগুলো আপনাদের দেখাচ্ছি। ফুলকপি, মূলা, বেগুন, ধনে পাতা আর হচ্ছে মাছ, এগুলাই নিয়ে আসছে। তো মা মাছ কাটা শুরু করছে, মা মাছ কাটতেছে। আসলে বাবার বাড়ি, বাবা মার সাথে, পরিবারের সাথে সময় এগুলো আসলে অনেক ভালো লাগে। তো মাছ কাটা শেষ, এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে মাছগুলো ফুলকপি দিয়ে রান্না করা হবে। তো দেখতে থাকুন। তো আজকের দিনটাও অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আজকে রোদ উঠছে অনেক আর একটু বাতাসও। তো বাহিরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এর আগেও দেখছেন। তো এটা আমাদের বাসা, এখানে যে পুকুরটাতে মাছ ছাড়া হয়েছে, আমার আব্বু অনেকগুলো মাছ ছাড়ছে। তো সেই মাছগুলো অনেক দিন পর পর আব্বু জাল দিয়ে ধরে, বসি দিয়েও ধরে, জাল দিয়েও ধরে। তো মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নিতেছি। আর আমাদের গাছের মেহেন্দি কালকে আমার ভাবি বাইটা দিছে, বলতেছে হাতে দাও, তো হাতে দিলাম। আর মেহেন্দিগুলো আসলে অনেক কালার হয়, অনেক সুন্দর। তো ছেলেকে দিয়ে দিছি, তারপরে আমার ছোট বোনকে দিয়ে দিছি। ভাস্তি মেহেদি দিছে, ছোট মানুষ মেহেন্দি দেয় নাই, তো আমরা সবাই দিচ্ছি হাতে। আমার কাছে মেহেন্দি দিয়ে ভালো লাগে এই কারণে আর কি দেওয়া। তো মাছগুলো কিন্তু অনেক তাজা, একদম ফ্রেশ মাছ। তো মাছগুলো ধোয়া শেষ আমার। আর এদিকে মা রান্না করার জন্য যে চুলায় পেঁয়াজ মরিচ দিয়ে দিছে কড়াইতে। তো গ্যাস থাকে না এ কারণেই মা খড়ি দিয়ে রান্না করে। আর খড়ির জলে তরকারি কিন্তু আসলে একটা অন্যরকম মজা। আর এদিকে আমি মাছগুলো হলুদ দিয়ে তারপরে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। তো আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো মাছ ভাজার জন্য কিন্তু আমি মাছটাকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিব।
তো মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে আর এখানে ফুলকপি ফুলকপি ডাটা আলু ধনে পাতা সব কিছুই কেটে সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে। তো একটা তরকারি রান্না করা শেষ, আর এখন এই যে মাছ দিয়ে দিছে। তো আমার মার হাতের রান্না কিন্তু অনেক মজা, আমার মা অনেক সুন্দর করে তরকারি রান্না করে। আসলে যখন মার কাছে থাকি না তখন এই খাবারগুলো মিস করি অনেক। তো এখন আলু সুন্দর করে কেটে রাখা হয়েছে। আর এই দেখেন ফুলকপি, ফুলকপি গুলো কত সুন্দর। আর আমার মা এরকম বড় বড় করে কেটে নিয়েছে ফুলকপি গুলো। তো আমার মায়ের কিন্তু তরকারি কাটার মানে তরকারি গুলো অনেক সুন্দর করে কাটা। মা বাবার কাছে যখন থাকি না তখন আসলে অনেক কষ্ট হয় আর অনেক মনে পড়ে, কিন্তু কি করার। মেয়ে মানুষে বিয়ে হলে তো আর বাবা মার কাছে থাকতে পারে না, বেড়াইতে আসি, বাবা মার কথা যখন মনে হয় ফোন করি কথা বলি। তো আমার মা এই যে সব মশলা দিয়ে সুন্দর করে ফুলকপিটা তরকারি কষিয়ে নিছে, আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমার মা পানি দিয়ে দিছে, এর ভিতরে ঝোল দিয়ে দিছে। তো ঝোল দেওয়া ঝোল বলো করছে তারপরে কিন্তু এই মাছগুলো দেওয়া হয়েছে। তো দেখেন মাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তরকারির ভিতরে, আর কালারটা দেখেন কত সুন্দর। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আপনার একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওগুলো আরও অনেক মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ। তো মাছগুলা এখন তরকারি প্রায় ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, এখন আমার মা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। আর দেখেন ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু তরকারির কালারটা আর তরকারির কিন্তু মানে দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর একটা লুক আসছে তরকারির। তো আপনারা এরকম করে ট্রাই করবেন, আসলে এরকম করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর এদিকে ছেলে আর ছেলের খালামুনি আর হচ্ছে ওই যে আমার ভাস্তি, ছোটো ভাস্তি, তিনজনে মিলে খেলা করতেছে। আর নানু বাড়িতে সে কিন্তু ছেলে অনেকটাই খুশি, অনেকটাই আনন্দ করতেছে। তো ছেলে ব্যায়াম করতেছে দেখেন। আর এদিকে আমি মোহাম্মদের আব্বুকে খাইতে দিতেছি রুটি দিয়ে, ডিম ভাজি দিয়ে, আর হচ্ছে পাতাকপি ভাজি। আর আমার মা কিন্তু কাই করে সুন্দর করে রুটি বানাইছে রুটিগুলো। আসলে আমার মার হাতের সব রান্না বান্না সব কিছুই আমার পছন্দ হয়, আমার কাছে অনেক ভালো লাগে। তো একটা রুটির মধ্যে আমি ভাজি নিয়ে নিলাম আর এটা আমি খাবো, আর আমি কিন্তু এর আগেও খাইছি।
তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।